বাংলাদেশকে সাপোর্ট দিব, এই বাংলাদেশকে, এই বাংলাদেশকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিবাদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে কথা বলতে যাচ্ছি কিছু পাগল ছাগলকে নিয়ে। ইদানিং আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ পাগলের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ সুস্থ পাগল। নিজেকে ভাইরাল করার জন্য পাগল সেজে যা তা বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এমনই একটি ঘটনা ঘটেছে, একটি মেয়ে, তাকে ভিডিওটা একটু দেখি, তারপর কিছু কথা বলি। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস, এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি সাপোর্ট দেওয়ার জন্য। কোন বাংলাদেশকে সাপোর্ট দিব, এই বাংলাদেশকে, এই বাংলাদেশকে। 1971 সালের যেই সংগ্রাম আমরা দুই চক্ষে দেখি নাই, 2020 সালে সেই সংগ্রাম আমরা চক্ষে দেখতেছি, সেই বাংলাদেশকে আমরা সাপোর্ট দেব? নো, নেভার, ইম্পসিবল। কারণ এতটুক এতটুক দুইটা মাসুম বাচ্চা ও পুয়ার মামুন, ওরাই দেশটাকে সাপোর্টে নিয়ে আসছিল। আর আমাদের দেশের কিছু কিছু রাজাকার আছে যেটাকে আমরা 1971 সালে দেখি নাই, তাদেরকে 2020 সালে আমাদের দুই চোখে আমরা দেখতেছি। তো এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে একটা আকুল মিনতি? তো হাত জোড় করে বলতেছি, প্লিজ, আমাদের এই সোনার বাংলাটাকে আমরা আর রক্তাক্ত দেখতে চাই না, প্লিজ, আপনার কাছে একটা মাত্র রিকোয়েস্ট। পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের আমদানি। এলাকাতে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পাগল ছাগল হয়ে গেছে। 1971 সালে সংগ্রাম দেখে নাই নিজ চোখে, এখন সংগ্রাম দেখছে 2020 সালে। কই 2071 আর কই 2020? এখন 2020 সালে কিসের সংগ্রাম চলছে আমার মাথায় বুঝে আসে না। মেয়েটার ব্রেন মনে হয় সরা আছে, তার সিরা আছে কিছু। আমি মেয়েটিকে বলবো, মেকারের দোকানে যায়া তারটাকে একটু জ্বালাই করে দেও, তাহলে তোমার মাথাটা ঠিক হবে, নাহলে ঠিক হবে না। এতটুক 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 মাসুম বান্দা, মাসুমের শব্দ অর্থ তুই তো মনে জানোসই না। এতটুক এতটুক মাসুম বান্দা মামুন আর অপু, তারা নাকি বাংলাদেশকে, তারা বাংলাদেশকে সাপোর্টে এনেছে। মানে নিজেকে ভাইরাল করার জন্য আর কোনো কথা খুঁজে পাইছে না। মানে কি কথা বলে যে ভাইরাল হবে সেটাই সে হয়তো বা অনেকদিন ধরে ট্রাই করছে, এখন খুঁজতে পাইছে মামুন আর অপুকে নিয়ে, যেহেতু ওরা দেখতেছে সেলিব্রিটি বাংলাদেশে। এতটুক এতটুক মাসুম বান্দা, এতটুক এতটুক মাসুম বাচ্চা, তারা নিষ্পাপ। সরকারকে অনুরোধ করে বইতেছে যে আপনার আমরা রক্তাক্ত দেখতে চাই না। বাংলাদেশে কোথায় রক্তাক্ত হচ্ছে আমি তো কোথাও দেখতেছি না। এর মতো মক্কেল বাংলাদেশে মনে আর একটা অন্যায়। পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের আমদানি। এলাকাতে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পাগল ছাগল হয়ে গেছে, ওদেরকে পাবনায় পাঠাইতে হইব। পাবনায় পাঠাইয়া ওদের ট্রিটমেন্ট করতে হবে, নাহলে পাগল ভালো হইব না। আপনি চিন্তা করেন, নিজেকে ভাইরাল করার জন্য অপু এবং মামুনকে নিয়ে সে বলছে যে তারা নাকি মাসুম বাচ্চা। মাসুম শব্দের অর্থ কি আপনি জানেন ম্যাডাম? মনে হয় জানেন না। মাসুম শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। শিশু যখন জন্ম হয় দুনিয়াতে, যখন আসে তখন বাচ্চাটা মাসুম থাকে, সে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে। তো ওদের বয়স হচ্ছে 15-16 বছর, তো তারা নিষ্পাপ কোথায় তাহলে? আমার তো মনে হয় যে ওদের পা থেকে মাথা পর্যন্ত গোনা জর্জরিত রয়েছে। তো ওদেরকে কিভাবে বললে তুমি যে মাসুম? আর কথা খুঁজে পাইছো না? না, তোমরে ব্যবস্থা করতেছি, পাবনাই পাড়ানোর ব্যবস্থা করতেছি তোমরে।
দর্শক, ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।